আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি ফাইনাল ইয়ার বা তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই এবং বোনেরা, স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলে। সামনে পরীক্ষা, এই মুহূর্তে রাইটিং পার্ট খুবই গুরুত্বপূর্ণ, রাইটিং পার্ট মুখস্থ করতে হবে। আজকে রাইটিং পার্টের মুখস্থ ঠিক বলতে একটু ইনফরমেশন জেনে প্রস্তুত রাখতে হবে যাতে করে আমরা পরীক্ষায় লিখতে পারি। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি রাইটিং আলোচনা করছি, সেটা হচ্ছে ফিফটিথ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলতে চাই এটা 99% গুরুত্বপূর্ণ। আমি প্যারাগ্রাফটি লিখে দিয়েছি, এটা আমার বইতে রয়েছে, যারা বইটি সংগ্রহ করেছে বইয়ের মেবি পেজ নম্বর হচ্ছে তোমার 118, 118 পেজটা তুমি দেখতে পারো। তো সেখান থেকে আমি পড়ছি, একটু বাংলা অর্থটা পড়িয়ে দিচ্ছি। যদিও তোমরা প্যারাগ্রাফের এই যে অটো ফরম্যাট আমি আলোচনা করেছি আমার বইতে, এগুলো আছে, এগুলো দিয়ে লেখা যায়, তবে ততটা মানসম্মত হয় না। এর জন্য আমি তোমাদেরকে একটু আলাদা করে পড়ার পরামর্শ দিব, যেহেতু এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য একটু আলাদা করে পড়ে যাও, ঠিক আছে? তো আসো একটু পড়ি বাংলা অর্থ সহকারে। আমি বাংলা অর্থটা লিখে দিচ্ছি ব্র্যাকেটে। ফিফটিথ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর। আচ্ছা সরি, দ্য ফিফটিথ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ও এটা শিরোনামটা বোধহয় দেয়নি, শিরোনাম দিতে হবে যে ফিফটিথ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা মাঝখানে লিখবা শিরোনামটা। ফাইন, দ্য ফিফটিথ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার 50 বছর, ইজ গোয়িং টু বি হেল্ড, আয়োজিত হতে যাচ্ছে অন 26 মার্চ 2021। আচ্ছা, 50 ইয়ার্স অ্যাগো, 50 বছর আগে, অন দিস ডে বাংলাদেশ ওয়াজ বর্ন, 50 বছর আগে এই দিনে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল, আউট অফ আ ব্লাডি ব্যাটেল, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, ইন দ্য ফেস অফ এ ব্রুটাল ম্যাসাকার, যার সামনে ছিল, ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর, নৃশংস, নির্মম, আমি নির্মম বলতে পারি। তো ইন দ্য ফেস অফ এ ব্রুটাল ম্যাসাকার, ম্যাসাকার মানে গণহত্যা, একটি নির্মম গণহত্যার সামনে এই যুদ্ধটি ঘটেছিল, বাই দ্য পাকিস্তানি মিলিটারি, পাকিস্তানি সেনাবাহিনীদের সামনে একটি নির্মম গণহত্যার মাধ্যমে, দ্য ফ্রিডম লাভিং পিপল অব দিস ল্যান্ড, এই দেশের স্বাধীনতাকামী মানুষেরা, উইথ দেয়ার আনওয়েফারিং, আনওয়েফারিং মানে হচ্ছে দৃঢ় শক্ত, উইথ দেয়ার আনওয়েফারিং রেজলভ, রেজলভ শব্দের অর্থ মনোবল, তাদের দৃঢ় মনোবলের দ্বারা, অ্যান্ড মনুমেন্টাল স্যাক্রিফাইসেস, এবং স্মৃতিময় আত্মত্যাগের মাধ্যমে, স্টিয়ার্ড দ্য কোর্স অফ হিস্টোরি, ইতিহাসের পথকে ঘুরিয়ে দিয়েছিলেন, অব দ্য বেঙ্গালি ন্যাশন, বাঙালি জাতির, টুয়ার্ডস আ নিউ বিগিনিং, একটি নতুন সূচনার দিকে। টুডেই এই স্বাধীনতার 50 বছরের দিনটি মার্কস দ্য গোল্ডেন জুবিলি অব বাংলাদেশ রিভলিউশন, রিভলিউশন মানে বিপ্লব, বাংলাদেশের বিপ্লবের সুবর্ণ জয়ন্তী এটি মার্ক করে দিয়েছিল বিপ্লব। অ্যাজ উই সেলিব্রেট দিস অসপিশিয়াস অকেশন, আমরা এই অনন্য উৎসবটি উদযাপন যখন করি, উই হামলি রিমেম্বার, তখন আমরা ভদ্রতার সাথে মনে করি, অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানে বীরোচিত বা বীর, ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স, আমরা বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করি বা তাদের কথাকে প্রতিফলন ঘটাই, অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন, সকল নারী পুরুষের কথাকে আমরা মনে করি, হু স্যাক্রিফাইসড সো মাচ, যারা এতটা বেশি আত্মত্যাগ করেছিলেন টু ফ্রি আজ, আমাদেরকে মুক্ত করতে, ফ্রম দ্য শ্যাকলস অফ পাকিস্তানি টার্নি, পাকিস্তানি তোমার কি বলে নৈরাজ্য থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। উই পে আওয়ার ডিপেস্ট রিফ্লেক্টস রেসপেক্টস, আমরা আমাদের সর্বোত্তম মানে গভীর সম্মান প্রদর্শন করি, টু দ্য ফাদার অব দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হু লেড আস, যিনি আমাদেরকে পরিচালিত করেছিলেন ইন আওয়ার স্ট্রাগল ফর ফ্রিডম, আমাদের স্বাধীনতার সংগ্রামের জন্য, অ্যান্ড অল আওয়ার ন্যাশনাল লিডার্স, আমরা সকল জাতীয় নেতাদেরকে স্মরণ করি, হু লেড ডাউন দ্য ফাউন্ডেশনস অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ন্যাশন, যারা একটি স্বাধীন দেশের বা জাতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। ইন দ্য লাস্ট 50 ইয়ার্স, গত 50 বছরে বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড কাউন্টলেস মাইলস্টোনস, বাংলাদেশ অগণিত
যুগান্তকারী ঘটনা সৃষ্টি করেছে ইন ইটস ডেভেলপমেন্ট, এর অনেক মানে উন্নয়নে যুগান্ত কি বলে একটা মাইলস্টোন তৈরি করেছে, যুগান্তকারী ঘটনা তৈরি করেছে, আচ্ছা ডেভেলপমেন্ট জানি উন্নয়ন এই যাত্রায়। হাউএভার কিন্তু দেয়ার আর অলসো শর্টকামিংস, এখনও অসঙ্গতি রয়েছে, হুইজ বিট্রে, যেটি বিশ্বাসঘাতক করে, বিশ্বাসঘাতকতা করে, নষ্ট করে দেয়, বিশ্বাস নষ্ট করে দেয় এক কথায়, বিশ্বাসঘাতকতা করা, ঘাতকতা করা, বিশ্বাসকে নষ্ট করে দেয়, দ্য স্পিরিট অফ আওয়ার লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধের যে অনুপ্রেরণা সেটাকে নষ্ট করে দেয়। নাও উড বি এ গুড টাইম, এখন একটা সময় ভালো সময় হয়ে দাঁড়িয়েছে ফর সিনসিয়ার ইন্ট্রোস্পেকশন, একটি আন্তরিক অনুসন্ধানের, অ্যান্ড রিনিউয়াল অব দ্য প্লেজ, তাদের প্রতিজ্ঞাকে নবায়ন করার সময় এসেছে। প্লেজ শব্দের অর্থ প্রতিজ্ঞা, আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিজ্ঞা সংকল্প করেছিলেন, সেই প্লেসটাকে নবায়ন করার সময় এসে গেছে, টু ফুলফিল দ্য ড্রিমস অব দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়ন করার, অ্যান্ড মার্টার্স, শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করার, বাই ওয়ার্কিং টু এস্টাবলিশ জাস্টাস সোসাইটি, ঠিক তেমন একটি সমাজকে স্থাপন করে, হায়ার এভরি ওয়ান ইজ ফ্রি অ্যান্ড ইকুয়াল, যেখানে সবাই স্বাধীন এবং সমান, লেট লাভ দ্য ফ্রিডম, লেট দ্য লাভ অফ ফ্রিডম ব্লুম, চলুন দেশের প্রতি, স্বাধীনতার প্রতি ভালোবাসাকে প্রস্ফুটিত করি। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফটি, তোমরা প্যারাগ্রাফটি বারবার পড়বে এবং এই বিষয়বস্তুটি বুঝে যদি হুবহু মনে নাও থাকে, বিষয়বস্তু ঠিক রেখে বানাই লিখবে, তাতে বেশি নম্বর পাবে, অটো ফরম্যাট লিখে ভালো নম্বর পাওয়া যায় না। আর এই প্যারাগ্রাফটি যদি পরীক্ষায় আসে তাহলে তুমি কোন অটো ফরম্যাটে নেবে আমার বোধগম্য নয়, তো তাই বলবো অটো ফরম্যাটের থেকে বেশি ভালো তুমি একটু তথ্যগুলো জেনে নাও, এরপর ভিতরে গ্রামার ভুল যাবে, অসুবিধা নেই, তুমি লেখো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।